আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। মাঠে এখন চলছে চরম যুদ্ধ, আরও একটা যুদ্ধ চলছে জি টু জি বা সি টু সি, কান্ট্রি টু কান্ট্রি, রাশিয়া বনাম পশ্চিমের সামরিক শক্তি। $22 বিলিয়ন নতুন আর একটা অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে ইউক্রেন। পাশাপাশি আপনার কৃষ্ণ সাগরে রাশিয়াও নিজেদের সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। অপরদিকে ক্লাস্টার বোমা পেয়ে নানান ধরনের নাশকতায় ব্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকির অনুগত সেনারা। অপরদিকে সবাইকে ঠোকার জন্য এক হাতেই কন্টিনিউ ঠকে যাচ্ছেন, সামনে যা পাচ্ছেন তাই উড়িয়ে দিচ্ছেন। দর্শক, এই গত 4 দিন যাবৎ যুদ্ধের নতুন প্রাণ ফিরে এসেছে। রাশিয়ার সেনাবাহিনীর একের পর এক হামলা, ইউক্রেনেরও পাল্টা হামলায় যুদ্ধের মাঠে বেড়ে যাচ্ছে উত্তপ্ততা। আর এরই ধারাবাহিকতায় সৈন্য হারানোর খেলায় ইউক্রেনীয় সেনারা প্রতিদিনই অনেকগুলা প্রাণ দিচ্ছে। আর আজকেও গতকালকের ঘটনার পর, ক্লাস্টার বোমার ব্যবহারের পর, রাশিয়ান সেনাবাহিনী তাদের কাছে থাকা বিভিন্ন অস্ত্রের সর্বোচ্চ প্রয়োগ চালিয়েছে। রাশিয়ান বাহিনী গতকালকে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের একটি সংকেত কেন্দ্র মানে ইনফরমেশন সেন্টার এবং 2টি ইউক্রেনীয় সেনা ব্রিগেডের কমান্ডিং যে পোস্টগুলো আছে সেগুলোকে উড়িয়ে দিয়েছে। আর এই তথ্য দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ। তিনি বলছেন যে রাশিয়ান বাহিনী আপনার তাদের দক্ষ সেনাদের দ্বারা এবং কি জেড স্টর্ম যে বাহিনী আছে প্লাস প্যারাট্রুপার বাহিনী, তাদের সমন্বিত যৌথ দল একত্রিত আক্রমণ চালিয়ে কুপিয়ানস্ক এলাকায় 110 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছেন। আর সেখান থেকে রাশিয়ান সেনারা পদাতিক যুদ্ধযান, মোটরযান, হাউটইউজার, তারপরে হচ্ছে আপনার এগুলাকে তারা দখলে নিয়ে নিয়েছেন। এর পাশাপাশি ক্রাসনি লিমান এলাকা, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে কয়েকটা এলাকার নাম আমি প্রতিদিন আমার নিউজগুলোতে আপডেট রাখি, এই অঞ্চলগুলোতে বেসিক্যালি এখন যুদ্ধের ভয়াবহ তীব্রতা ছড়িয়ে পড়েছে। আপনার ক্রাসনি লিমান এলাকায়ও 60 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আর সেখান থেকেও বিপুল পরিমাণ অস্ত্র আপনার কি বলা যে হাতিয়ে নিয়েছে রুশ সেনারা। দনেস্কে বিপুল পরিমাণ সেনা হারিয়েছে ইউক্রেনীয় সেনারা, প্রায় 210 জন সেনার প্রাণের বিনিময়ে ইউক্রেন তাদের যে সেখানে থাকা অস্ত্রের ডিপু বা অস্ত্রের মজুদ সেটাকে ধরে রাখতে পারেনি। সেই ডিপু থেকে রাশিয়ানরা প্রচুর পরিমাণ অস্ত্র লুট করেছে, সাজোয়া যুদ্ধযান, মোটরযান, ইউ আমেরিকার তৈরি A777 আর্টিলারি সিস্টেম, স্বচালিত আর্টিলারি বন্দুক, মোটরচালিত আর্টিলারি সিস্টেম, হাউটইউজার, হাউ আর হচ্ছে আপনার মানে বিশাল বিশাল একটা অস্ত্র কালেকশন করছে। এছাড়া আপনার ঝাপুরিজিয়া এলাকায়ও তীব্র যুদ্ধ চলছে, সেখানেও ইউক্রেনীয় 170 জন সেনা প্রাণ হারিয়েছে, রাশিয়া ছিনিয়ে নিয়েছে 6টি ট্যাঙ্ক, যুদ্ধযান সহ আরও অনেক কিছুই। আর আপনার রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী, তারাও যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে মানে ভূমিতে যুদ্ধ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আকাশে সমানতালে কাজ করে যাচ্ছে। রাশিয়ার যুদ্ধ বিমানগুলোকে উড়ানোর জন্য ইউক্রেনের হাতে আসা অত্যাধুনিক প্রযুক্তির যেই হাইমার্স রকেটগুলো আছে যুক্তরাষ্ট্র পাঠিয়েছিল, সেগুলোর আক্রমণকেও প্রতিহত করে মাঠের যুদ্ধে যে সকল সেনারা আছে তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে যে মার্কিন তৈরি হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের 7-7টি রকেট আটকে দিয়েছে আপনার কী বলা যায় রাশিয়ার পাল্টা মিসাইল থেকে। 32টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান মানে ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি 103টি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা 94টি আর্টিলারি ইউনিট, জনবল এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। মানে টোটাল এক কথায় প্রায় 595 জন সেনা গত 24 ঘন্টারও কম সময়ে ইউক্রেন হারিয়েছে। অপরদিকে এই যুদ্ধে মানে গতকালকের এই সময়টাতে রাশিয়াও তাদের প্রায় 25 থেকে 30 জন সেনাকে হারিয়েছে। বোঝা যাচ্ছে যুদ্ধের গতি এখন স্ট্রংলি অবস্থান আছে। অপরদিকে সমুদ্রপথেও উত্তেজনা বাড়ছে, আশঙ্কা করা হচ্ছে যে পশ্চিমা বা ন্যাটো শক্তি যে কোনো সময় সেখানে যুদ্ধ জাহাজ পাঠাইতে পারে শস্যকে বের করার জন্য। বাট পুতিন বলছে লাইন ক্রস করবায় তো খুলি উড়াই দিব। পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে, যুদ্ধের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ পুতিন চালাইতে পারে আর পশ্চিমারা দিতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।